বিরতির পর আবার আপনাদের স্বাগত, চোখ রাখবো পরবর্তী সংবাদে। আবারও গভীর রাতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে কদমতলা। এবার চোরের দল হাত সাফাই করেছে কদমতলা পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবানন্দ দাসের বাড়িতে। যে বিষয়টা জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শনিবার নিজ আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে চলে যান গৃহকর্তা শিবানন্দ। তখন বাড়িতে জনশূন্য থাকার সুযোগে চোরের দল গ্রিলু দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ 10,000 টাকা, 4 ভরি স্বর্ণালঙ্কার এবং একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। তারপর আশপাশের লোকজন রবিবার সকালে তা প্রত্যক্ষ করতে পেরে খবর দেওয়া হয় গৃহকর্তাকে। অপরদিকে খবর দেয় কদমতলা থানায়। থানার পুলিশ ছুটে আসে, প্রাথমিক তদন্ত করে একটি চুরির মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে। তবে এখনও চুরিকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ আধিকারিকরা। এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। শুরু হয়েছে অনেক রাত্রে 2টে সময়, আমরা শব্দ শুনছি, শুনিয়া আমরা আইছি। হওয়ার পরে দেখছি যে মানে দরজা গ্রিল ভাঙ্গা, দরজা ভাঙ্গা, ধরো টাকা পয়সা আসিল। আমি শিখেছি দাদারে যে টাকা পয়সা আসিল, 8,000 টাকার মতন সোনার গয়না আসিল, আর ইয়ে ল্যাপটপ আসিল, একটা ল্যাপটপটা নিছে। আর এরপরে আমি আল্লাহ চিৎকার করছি, পাশের দিকে লোকজন ইয়ে জড়ো হয়েছে, ওইগুলা ঘটনা তারা দেখছে, দেখতে গেছে। এরপরে রাত্রে অনুমানিক ধরেন 2টা 3টা পর্যন্ত আমরা ঘরে আসলাম। এরপরে আমরা ঘর বন্ধ করি, আমরা বাসা গেছি, ওটা দরজা লাগাইয়া। এরপরে আমরা রাত্রে আমরা ঘুম হয়েছে, আমরা অশান্তির মধ্যে আসলাম, যে চিন্তিত আসলাম, কতজন লোক আইছে কি আছে এগুলা দেখছে। আল্লাহ চিৎকার করে মানে চতুর্দিকে দৌড়ি উড়িয়া মানে আল্লাহ চিৎকার করছি, আর শব্দ শোনা গেছে। এরপরে লাইট আছে, বারিন্দার লাইট ছুটাইছে, দেখছে অন্ধকার, লাইট অফ আছে, লাইটের বাল্ব খোলা আছে। এরপরে আল্লাহ চিৎকার করছে, আর এরপরে ও সব জড়ো হয়েছে ওই পর্যন্ত। আর তারপর শুরু হয়েছে, তার নামটা কি? শিবানন্দ দাস। শিবানন্দ দাসের ঘর শুরু হয়েছে। ওয়ার্ড নাম্বারটা কত? 3 আপনারা শুনলেন শিবানন্দ দাসের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা। এবং আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে চলে গেছিলেন গৃহকর্তা শিবানন্দ, এবং সেই সময়ে তার বাড়িতে ঢুকে চোরের দল বহু জিনিস সেখান থেকে চুরি করেছে, নগদ 10,000 টাকা, 4 ভরি স্বর্ণালঙ্কার এবং একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে গেছে চোরের দল। এইরকম ভাবে চুরির ঘটনা দিনের পর দিন বিভিন্ন জায়গাতে যে বাড়ছে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই চিন্তিত রয়েছেন সাধারণ মানুষ, ব্যতিব্যস্ত হয়ে গেছে সাধারণ মানুষ, এমনটাই কিন্তু জানছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু চুরির ঘটনা এভাবেই চলছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।